এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, আমায় বিরোধী দলনেতার পদ ছাড়তে হবে। কেন একথা বললেন শুভেন্দু অধিকারী? এই তিনজন লোক ভাঙড়ে বলেছিল তারা 1 লক্ষ ভোটে জিতবে। বিধানসভা ভোটে ভাঙড়ে কী হয়েছে সবাই জানে। এদের উত্তর দিতে হলে বিরোধী দলনেতার পদ ছাড়তে হবে। এরা যে কোম্পানির লেঠেল, যে কোম্পানি এদের হারমাত বানিয়েছে, সেই কোম্পানির মালিক মমতাকে আমি হারিয়েছি, বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। এই তিনজন লোক ভাঙড়ে বলেছিল তারা 1 লক্ষ ভোটে জিতবে। বিধানসভা ভোটে ভাঙড়ে কী হয়েছে সবাই জানে। এদের উত্তর দিতে হলে বিরোধী দলনেতার পদ ছাড়তে হবে। এরা যে কোম্পানির লেঠেল, যে কোম্পানি এদের হারমাত বানিয়েছে, সেই কোম্পানির মালিক মমতাকে আমি হারিয়েছি, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যই তোলপাড় গোটা রাজ্য। এখন দেখার সব মিলিয়ে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়।